বুড়িমা হঠাৎ তুমি এখানে গো, আর তোমাকে এমন গম্ভীর লাগছে কেন? কি হয়েছে কি বুড়িমা বলো তো আমাকে। কি বলবো দুঃখের কথা রে মা, দুদিন থেকে পেটে কোনো দানা পানি পড়েনি, ক্ষুধায় যে শরীরের শক্তি কমে যাচ্ছে। বলছি আমায় একটু খেতে দিবি মা? নিশ্চয় দেব বুড়িমা, ক্ষুধার জ্বালা যে কতটা কঠিন সেটা আমি খুব ভালো করেই জানি। নাও বুড়িমা নাও, এই রুটিটা তুমি খাও। সত্যি তুই খুবই ভালো রে। বড় শান্তি পেলাম, তুই খুব উপকার করলি আমার, বিধাতা তোর মঙ্গল করুক মা। বল কার ক্ষুধার জ্বালা বেশি, আমার নাকি ওই বুড়িমায়ের? শোন মা, আমার চেয়ে বুড়িমা বেশি ক্ষুধার্ত ছিল। আর দেখেছিস বুড়িমা রুটিটা খেয়ে কতটা খুশি হয়েছিলেন? সবই বুঝলাম, তাই বলি তুমি। আর একটা কথাও বলিস না তো, নে এবার তুই তোর ভাগের রুটিটা খেয়ে নে, আমি দেখি কোথাও দানা শস্য পাওয়া যায় কিনা, জোর ক্ষুধা পেয়েছে। সত্যি ভাগ্য করে একটা মা পেয়েছি, আমার মায়ের মতো ভালো মা আর দুটো নেই। আমার মা পৃথিবীর সব থেকে ভালো মা। মা টুনটুন, কি হয়েছে তোর মা? তুই এত রাত অব্দি জেগে আছিস কেন? আর ছাদের ফুটো দিয়ে কি দেখছিস রে? আকাশ দেখছি মা, আকাশ। ছাদের ফুটো দিয়ে আকাশ দেখা যাচ্ছে মা। ও মা, তুমি তো বলেছিলে আমার বাপদাদারা নাকি অনেক অনেক ধনী ছিল। ছিল তো রে মা, ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমাদের এই অবস্থা। নদী ভাঙনে জমি জমা সব বিলীন হয়ে গেছে, সামান্য ঋণের দায়ে পাখি প্রধান আমাদের ভিটে ছাড়া করেছে, সেই শোকে তোর বাবাও চলে গেল। আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। সত্যি ভাগ্য আজ আমাদের ঘুরি পাঠিয়েছে, আমাদের ভাগ্যটা এমন না হলেও পারত বলো। এই নিয়ে আর দুঃখ পাস না মা, এখন ঘুমিয়ে পড় তো। এ কি কাণ্ড টুনি, তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছিস নাকি? সেই সকাল থেকে মাত্র এতটুকু ইট ভেঙেছিস, এভাবে কাজ করলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। কি বলছেন মালিক, আমি তো সকাল থেকে এক দণ্ড বসে থাকিনি, এক টানা ইট ভেঙে যাচ্ছি, তাও আপনার মন ভরছে না? হরাম যদি কথা শোনাবো নাকি তোর উপর ফুলচন্দন ছেটাবো? আর তুই কি না আমার মুখে মুখে তর্ক করছিস, শয়তান মহিলা! আজকের মধ্যে সব ইট ভাঙতে না পারলে তোকে আর কাজে রাখবো না, এই বলে দিলাম। এসব কথা বলি কালো চলে যায়, টুনি অনবরত কাঁদতে থাকে। হায় বিধাতা, মালিক লাথি দিয়ে ফেলে দিয়ে আমার ডানার 12টা বাজিয়ে দিল। এই ডানা নিয়ে কাজ করতে তো বেশ কষ্ট হবে, কিন্তু কাজ বাজাতে হলে তো আমার এই সব ইট ভাঙতেই হবে। খুব কষ্ট হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, আপনার প্রেশারটা একটু কমে গিয়েছিল, তাই হয়তো সামান্য শরীর খারাপ হয়েছিল। যাক বাবা, চিন্তা মুক্ত হলাম, আমি তো ভেবেছিলাম বড় কোনো অসুখ হয়েছে। না না, তেমন কিছু নয়, ঔষধ লিখে দিচ্ছি, কদিন ঔষধ খেলেই সব ঠিক হয়ে যাবে।
ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, দয়া করে ডাক্তার বাবু, দয়া করে আপনি আমার মায়ের চিকিৎসা করুন। আমার মা খুব অসুস্থ। আরে আরে, তুমি কে আর তুমি এভাবে এখানে ঢুকলে কেন? সিস্টার, সিস্টার! চুপ কর ফকিনীর বাচ্চা, আমার মতো নাম করা ডাক্তার কিনা ফকিনীদের চিকিৎসা করবে? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, গরিবের বাচ্চা কোথাকার! আপনি এত নিষ্ঠুর কেন ডাক্তার বাবু? গরিবদের কি কষ্ট নেই? গরিবদের কি জীবন নেই? গরিবদের কষ্ট কি আপনাদের কি একটু ব্যথা দেয় না? আপনাদের নিষ্ঠুরতা কি ধিক্কার জানাই? এই মেয়ে, এই তুই এখানে এসেছিস কেন? আর এভাবে খাবারের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? তুই এখানে থাকলে দোকানে কাস্টমার আসবে না, যা। কেন কাকা বাবু, আমি তো কাস্টমারের পথ বন্ধ করে দিইনি, তবে কাস্টমার আসবে না কেন? এই মেয়ে, এই তুই তো খুব পাকনা, তোকে আমি এখান থেকে যেতে বলেছি, আর তুই চলে না গিয়ে কিনা আমার সাথে তর্ক করছিস? এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। কাকা বাবু, ও কাকা বাবু, কিভাবে তাড়িয়ে দিবেন না? কি বললি তুই? অসুস্থ মায়ের বাহানা দিয়ে তুই আমার কাছে খাবার নিবি? তুই আমাকে বোকা বানাতে চাইছিস তাই না? যা, চোখের সামনে থেকে চলে যা বলছি। কতটা কঠিন, আমি যে অনেক আগে থেকে এই দুনিয়াটাকে দেখছি, এই দুনিয়ায় গরিব
কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কি ব্যাপার টুনটুন, তোর মায়ের কি এখনো জ্ঞান ফিরেনি? ও মা, এখনো চোখ বুজে আছে। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো ঠেকছে না। খুব ভয় করছে বালতি মা, আমার খুব ভয় করছে। কাল তো তাও মা একবার চুপ মিলেছিল, কিন্তু আজ তো মা কোনো সাড়ে শব্দ নেই। কাল থেকে পিঠে কোনো দাদাবাদি পড়েনি। মা, ও মা, মা গো। সে কি বলছিস রে টুনটুন, একই তো হাড় কাঁপানো জ্বর, তার উপর আবার নাও খাওয়া নেই। বলছি টুনটুন, এভাবে তোর মাকে বাসায় ফেলে না রেখে বরং তোর মাকে নিয়ে হাসপাতালে যা। তুমি বলছো কি, হাসপাতালে যাব? হাসপাতালে গেলে আমার মা সুস্থ হবে তো? তবে ভাই আমি মাকে দিয়ে হাসপাতালে যাব। আবার বাড়ির আমি কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না। মাকে নিয়ে আমি হাসপাতালে যাব। আমি 4-5 জনকে ভাড়া করে এনে কাঁদবো? আর তোর মাকে হাসপাতালে রেখে তুই এখানে কেন এসেছিস বলতো? এমন কাতর হবেন না মালিক, এমন কাতর হবেন না। আমাদের উপর একটু দয়া করুন, কিছু টাকা দিয়ে সাহায্য করুন। এই তোর আসল কথা, তোর মা এমনিতেই অগ্রিম টাকা নিয়েছে, তার কাজ না করে অসুস্থ হয়ে গেছে। আবার আমি তোকে টাকা দেব? যা দূর হ চোখের সামন থেকে, সর বলছি। হায় বিধাতা, টাকা কি আমি জোগাড় করতে পারবো না? এসব বলে টুনটুন চোখের জল ফেলতে ফেলতে চলে যায়। সারা দিন টাকার জন্য টুনটুন অনেক জায়গায় ঘোরে, কিন্তু কোথাও টাকার সন্ধান মেলে না। তাই সন্ধ্যা হতে শূন্য হাতে টুনটুন হাসপাতালে ফিরে আসে। কষ্ট কেউ বোঝে না, কেউ না।
টুকি 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 মরে জুদুই গরিবরা পৃথিবীতে এসেছে বড় জুদুই এসেছে পৃথিবীতে এটাই গরিবদের ভাগ্য এটাই গরিবদের ভাগ্য তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু